কারো মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে, কারো চোখের তলায় কালশিটে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বানতলায় সিপিএম এর জাঠায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন বেশ কয়েকজন সিপিএম কর্মী। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার স্লোগান দিয়ে রবিবার বানতলা থেকে বামনঘাটা পর্যন্ত মিছিলের ডাক দেয় সিপিএম। অভিযোগ, মিছিল শুরুর আগে বাম কর্মীরা জড়ো হওয়া মাত্রই তাঁদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় জনা পঞ্চাশেক তৃণমূল কর্মী। সিপিএম কর্মীদের এলো পাথারি মারধর করা হয় বলে অভিযোগ। টিএমসির ছেলেরা আসলো, এসে প্রথম আমাদের প্রচার ভ্যানে মাইক বন্টন প্রচার ভ্যান পাল্টি করে দেওয়া, তারপর ওকে যেখানে টিফিন টিফিন প্যাকেট করা হচ্ছিলো সেখানে গিয়ে তাদের মারধর করা, টিফিন টিফিন লাঠি মেরে ফেলে দেওয়া। ফেলে দেওয়ার পরে আমাদের বেতারও মারধর, মাথা ভাড়া দিয়ে দেওয়া, চোখে মারা, 20-30 জনের আহত, ওরা 49 ছিল। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে দীর্ঘক্ষণ অবরোধ করা হয় বাসন্তী হাইওয়ে। কেএলসি এরিয়া কমিটি আজকে যে পদযাত্রা জাঠা ছিল সেই জাঠাকে কেন্দ্র করে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের আক্রমণ শুরু করে। পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে, পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। এই আক্রমণ করে ওরা আমাদের আন্দোলনকে, মানুষের এই ঢেউকে আটকাতে পারবে না। ওরা আন্দোলনের মাধ্যমে, মানুষের সমাবেশের মধ্যে দিয়ে এই সমস্ত রকমের আক্রমণকে প্রতিহত করবে। শুধু পুলিশকে বলবো, তুমি আইন মেনে চলো, সংবিধান মেনে চলো। বানতলাই তো সেইখানে যেখানে সিপিএম এর লোকরা অনিতা দেওয়ান ইত্যাদিদের ধর্ষণ এবং হত্যা করেছিল। তবে আমি কোনো মারধরের পক্ষে নই, যেই করুক। তৃণমূলের বিরুদ্ধে লিডার কমপ্লেক্স থানায় অভিযোগ জানিয়েছে সিপিএম। নিষ্ক্রিয়তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশের বক্তব্য, মিছিলে অশান্তি রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল। রঞ্জিত হালদার, রাজীব চৌধুরী, অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।